নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন রেসিপি পাকা আমের ফুলুরি, তাই জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে পাকা আমকে গ্রেট করে নিয়েছি। চালের গুঁড়া নিয়েছি এক বাটি, ময়দা নিয়েছি এক বাটি, আর সুজিটাকে আমি নিয়েছি এক বাটি, সেটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি চিনি, খাওয়া সোডা, নারিকেল গুঁচানো, পানমৌরি, পরিমাণ মতো নুন। এরপর আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম। এরপর এক বাটি ময়দা দিয়ে দিলাম। এরপর আগে থেকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। একটু মাখিয়ে নিচ্ছি। এবার আগে থেকে পাকা আমকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এরপর এক বাটি নারকেল গুঁচানো দিয়ে দিব। এক বাটি চিনি দিয়ে দিব। এখানে যেহেতু পাকা আম দিয়েছি সেই জন্য মিষ্টির পরিমাণটা কমই দিলাম, আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এখানে কাঁচা পানমুড়ি দিয়ে দিলাম এক চামচের মতনই দিয়েছি। খাওয়া সোডা আমি এখানে এক চামচের মতন দিলাম, আপনার চাইলে দিতেও পারেন এবার নাও দিতে পারেন। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে সব উপাদানগুলো ভালোভাবে মাখিয়ে নিব। সব উপাদানগুলোকে ভালোভাবে মাখাতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাখাচ্ছি জিনিসটাকে। এই যে মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার পরপর ফুলুরিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে পুরো ফুলে ভেবে উঠেছে। দিক দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এটাকে তুলে নিব। দেখুন কিভাবে কালারটা হয়েছে। এই যে এইভাবে আমি সার্ভ করে নিলাম। আপনারা একবার প্লিজ